বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য মহাশ্মশান খ্যাত মহাকবি কাইকোবাদ, তার প্রকৃত নাম কাজেম আল কুরেশি। মহাকবি কাইকোবাদ বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। 1860 সালে মাত্র 13 বছর বয়সে তিনি রচনা করেছিলেন তার প্রথম কাব্য বিরহ বিলাপ। শিক্ষাজীবনে মহাকবি কাইকোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করেন। পরবর্তীতে তার পিতার মৃত্যুর পরে তৎকালীন ঢাকা মাদ্রাসায় প্রবেশিক্ষা শ্রেণীতে ভর্তি হলেও পরীক্ষা না দিয়ে পোস্টমাস্টারের চাকরি শুরু করেন। মহাকবি কাইকোবাদ বাংলার অপর দুই মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন। পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে রচিত বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য মহাশ্মশান রচনায় সময় লেগেছিল দীর্ঘ 10 বছর। ষাট স্বর্গে রচিত 870 পৃষ্ঠাব্যাপী এই মহাকাব্য প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মোহাম্মদ রওশন আলী সম্পাদিত কোহিনুর পত্রিকায়। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, শিব মন্দির, অমীয়ধারা, শ্মশান ভস্ম ইত্যাদি। এছাড়াও তার রচিত মহরম শরীফ নামক মহাকাব্যের মতো বিশাল আয়তনের একটি কাহিনী কাব্য রয়েছে। কবির মৃত্যুর পরে প্রকাশিত রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল প্রেমের ধারা, প্রেমের বাণী, প্রেম পারিজাত, গৌচ পাকের প্রেমের কুঞ্জ ইত্যাদি। 1932 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য আন্দোলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মহাকবি কাইকোবাদ। বাংলা সাহিত্যে অবদানের জন্য 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন। 1951 সালের 21শে জুলাই এই মহান কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।